কনসেপ্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় নিউটন ও বলবিদ্যা। নিউটন ও বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হলো উর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে অথবা নিম্নগামী লিফটের ক্ষেত্রে আমাদের উপরে কী পরিমাণ প্রযুক্ত বল কাজ করে এবং রকেটের ক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল এবং ত্বরণ, সেই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো চলো আমরা শুরু করি। উর্ধ্বগামী লিফটের ক্ষেত্রে আমাদের যেই পরিমাণ বল কাজ করে সেটা হলো এফ ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। সেখানে যে জিনিসটা আমরা অ্যাজিউজাল জানি, এফ ইকুয়াল টু হলো কত, এম জি। কিন্তু লিফটের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সমস্যা ফেলে সেটা হলো আমরা যখন লিফটে যাব তখন লিফট যখন উপরের দিকে উঠবে সেক্ষেত্রে আমাদের একদিক দিয়ে কী আছে অভিজ্ঞশীল ত্বরণ, অন্যদিকে কী আছে এখানে লিফটের একটা নিজস্ব ত্বরণ। সুতরাং এক্ষেত্রে আমাদের উপর দুইটা ত্বরণ কাজ করে, এক হলো অভিজ্ঞশীল ত্বরণ, দুই নম্বর হলো লিফটের যে ত্বরণ নিয়ে আমার উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। তাই আমরা কী করবো, এম জি যেটা সেখানে জি প্লাস লিফটের ত্বরণটাকে আমরা যোগ করে দেব। আর নিম্নগামীর ক্ষেত্রে কী হবে, আমরা যেহেতু অভিজ্ঞশত বল আমাদেরকে কেন্দ্রের দিকে টানছে সেক্ষেত্রে তো জি আসেই, সাথে আমরা লিফটের একটা ত্বরণ আছে সেই ত্বরণ দিয়ে আমরা নিচের দিকে নামতেছি। আলটিমেটলি তাহলে অভিজ্ঞশত ত্বরণ থেকে আমাদের লিফটের ত্বরণটা বিয়োগ দিলে যে হবে ওই ত্বরণ ইন্টু এম। এভাবে আমরা নিম্নগামী লিফটের ক্ষেত্রে বলের পরিমাণটা নির্ণয় করতে পারবো। এবার আসা যাক রকেটের ক্ষেত্রে। তো রকেটের ক্ষেত্রে কী পরিমাণ ধাক্কা বল কাজ করে সেটা হলো এফ ইকুয়াল টু ভি আর, দ্যাট মিন্স রকেটের ব্যাগ ডট ডিএম বাই ডিটি। ডিএম হলো কি, রকেটের ভিতরে যে জ্বালানিটা ইউজ করে সে জ্বালানির ভর ভাগ ডিটি, অর্থাৎ জ্বালানিটা ব্যবহারের সময়। ধ্যান আসা যাক আমাদের ত্বরণ নিয়ে। রকেটের ক্ষেত্রে ত্বরণ হলো এ ইকুয়াল টু ভি আর বাই এম ডট ডিএম বাই ডিটি। এখানেও কী পরিমাণ তার ব্যাগ, সাথে জ্বালানির যে ওয়েটটা আছে এবং সেটা কীভাবে কত সময় নির্গত হচ্ছে সেটা হলো ডিটি। এটা তো চলো আমরা একটা ম্যাথ করি। যেমন রশির সাহায্যে 3 কেজি বরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 1 মিটার সেকেন্ড ইনভার্সটু ত্বরণে টানা হচ্ছে, রশির টান কত। আমরা জানি টান সেটা এক ধরনের বলই, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সেটাকে আর লিফট উর্ধ্বগামী লিফটের সাথে তুলনা করে অঙ্কটা করতে পারি, ঠিক আছে। তো দেখো আমরা যখন কোনো একটা বস্তুকে খেয়াল করো, 3 কেজি বরের একটি বস্তু বসো, কত কেজি, 3 কেজি। তো আমরা যখন টান বা বল নির্ণয় করি সেটা নির্ণয় করি কীভাবে, এফ ইকুয়াল টু এম এ দিয়ে আমরা নির্ণয় করতাম, ঠিক আছে। কিন্তু তুমি এখানে চিন্তা করো, আমাদের ক্ষেত্রে এখানে যদিও এ দেওয়া আছে এবং আমরা কিন্তু এটা ভূমিতে রাখিনি, এটা বস্তুটাকে আমরা উপর দিকে উঠাচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের জি কাজ করবে। তো আলটিমেটলি জিটা আসলে কী হবে, ত্বরণটা এখানে কী কাজ করতেছে, জি প্লাস হলো আমাদের যে ত্বরণটা দিয়ে আমরা উপরের দিকে টানতেছি সেটা। আলটিমেটলি দুইটা যোগ করে দেন আমরা এমের সাথে গুণ দিয়ে বের করে ফেললাম, ঠিক আছে। আসো দেন আমরা রকেট সংক্রান্ত একটি ম্যাথ করি। মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশযানের ভর দেওয়া আছে এত, ঠিক আছে। মহাকাশযানের ভর জ্বালানি 20 কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে এবং 250 মিটার পার সেকেন্ড সুষম গতিতে নির্গত হলে শাটল যানের উপর ধাক্কা কত হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি মহাশূন্য জি সমান জিরো, এটা আমরা এই জন্য জিনি আমরা এখানে কথা বলবো না, কাজ নেই। তো সেখানে বল নির্ণয়ের জন্য যে সূত্র আমরা সূত্রে ইউজ করলাম। ধ্যান আসবে আমাদের ভিআর, যেহেতু 250 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আমরা লিখে ফেললাম। ধ্যান আমাদেরকে ডিএম বাই ডিটি লিখতে হবে। দেখো আমাদেরকে কিন্তু জ্বালানির ভরটা আলাদাভাবে না দিয়ে তারা বলে দিল যে জ্বালানি ব্যবহারের হার 20 কেজি পার সেকেন্ড, দ্যাট মিন এখানে আমাদেরকে হার যেহেতু বলা আছে তার মানে কি টাইম সহ বলে দিল। তুমি এককটাতে খেয়াল করলে বলবে কেজি পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে সে 20 কেজি করে তোমার ব্যবহার করছে। তাহলে আলটিমেটলি ডিএম বাই ডিটি এই পুরোটার মানি হলো 20 কেজি পার সেকেন্ড। তাহলে আমরা লিখে দিলাম 20, তাহলে যেটা আসলো সেটা আমাদের উত্তর। দেন আমরা আরেকটি কোশ্চেনে আসি। একটি রকেট উর্ধ্বমুখী যাত্রার প্রথম 4 সেকেন্ডে এর ভরের 1/50 অংশ হারায়। রকেট হতে নির্গত গ্যাসের গতিবেগ দেওয়া আছে 2500 মিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ বের করো। আমরা যে ত্বরণের সূত্র জানি সেই সূত্রটা লিখে ফেললাম। দেন ভিআর এর মানটা সেটা আমরা লিখে ফেললাম, এম এর মান যেহেতু আমরা জানি না এমটা লিখে ফেললাম। এখানে বললো ভরের 1/50, তার মানে আমরা ভর যদি এম ধরে নেই তাহলে কী হবে, এম বাই ফিফটি আমরা লিখে ফেললাম। আর যেটা সময় ছিল 4 সেকেন্ড আমরা 4 সেকেন্ড লিখে ফেললাম। দেন আমরা এম এম এ কেটে দিলাম, আলটিমেটলি হিসাব করে যেটা বের করলাম 1/4 সাথে সম্মিলিত গুণ করে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হলো 12.5 ms inverse 2, সেটি হলো ত্বরণ। তো আশা করি তোমাদের আজকে থেকে লিফট সংক্রান্ত এবং রকেটের যে যাবতীয় ম্যাথগুলো আসছে সেগুলো তোমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। তার এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।